স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আজ আমি দেখো তোমাদের কাছে একটা আইটেম নিয়ে এসেছি। এখানে এটা তোমরা চিনতে পারছো কিনা জানি না, কেউ কেউ হয়তো এটা চেনো, জানো এটা কি। সেই এটা দিয়ে আমি দুটো আইটেম দেখাবো। তো দেখো, এটা হচ্ছে আমি বাজার থেকে, এটা গ্রামের দিকে পাওয়া যায়, শহরে বাজার থেকে কিনে আনতে হয়। এটা হচ্ছে গিমের শাক। এই গিমের শাকটা বাছতে হবে, বেছে এটাকে কিভাবে বাছতে হয় দেখো। প্রথমে এই পাতাগুলোকে, এই আগার দিকটায় এগুলোকে বেছে আমি দেখো এটার মধ্যে রাখছি। এইভাবে গিমের শাকটা পুরো আমি বেছে নেব। দেখো আমি পুরোটা বেছে নিয়েছি এটার থেকে। দেখো আমার প্রায় এক বাটি, বড় বাটির এক বাটি হয়েছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে এবার এটাকে রান্না করব। গ্যাস ওভেনে গ্যাসটা ধরিয়ে দিয়ে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। এটাতে তোমরা সর্ষের তেল অথবা সাদা তেল, যে যেটা পছন্দ করো সেটাই দেবে। এতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু সর্ষে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু একটুখানি এক ফালি কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি একটু এই তেলে ভেজে নেব। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি মোটামুটি 3 মিনিটের মতো একটু এই তেলে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এটাকে আমি এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে দেখছি কতটা নরম হলো। হ্যাঁ, মোটামুটি আমার এটা নরম হয়ে এসেছে। শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছি এটা দিয়ে আমি দুটো রেসিপি দেখাবো। তো এখানে আমি দুটো ভাগ করে দিয়েছি, বেশিরভাগটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, শাকটা কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে চলে এসেছি, চাপাটা তুলে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেখি কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই মিশে গেছে আমার এই এটা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো। দেখো ওইগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি, বাকি পাতাগুলো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দেবে। দুটো কাঁচা লঙ্কা কুচি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি একটু মেখে রাখবো। লবণ দেওয়াতে পাতাটা মজে এর থেকে জল বেরিয়ে আসবে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখো আমার এটাতে একটু জল দিতে হবে। আর
এটাতে আরও এক চামচ বেসন আমি এতে দিয়ে দিচ্ছি, তার মানে টোটালি তিন চামচ, তিন টেবিল চামচ বেসন আমি এতে দিয়ে দিলাম, আর এতে অল্প একটু জল আমি দিয়ে দিলাম। এবার দেখো এটা আমার বেশ সুন্দর একটা গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার দেখো আমার যে বেসন দিয়ে যে বড়া ভাজার গোলাটা ঠিক এইরকম হয়েছে, একটু শুকনো শুকনো এরকম রাখবো। এবার একটু চ্যাপটা চ্যাপটা করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা ইচ্ছে করলে সর্ষের তেলও এর মধ্যে ব্যবহার করতে পারো। এইভাবে আমি পুরো বড়াগুলো এখানে ছেড়ে দিচ্ছি। দেখো আমার একটা পিঠ লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উলটে দিচ্ছি। একটা পিঠ ভাজতে আমার 3 মিনিট সময় লেগেছে। দেখো বেশ সুন্দর একদম বেশ লাল হয়ে গেছে। পুরোটাকে আমি আস্তে আস্তে এবার উলটে দিচ্ছি। পরের পিঠটা আমি 2 মিনিট ভাজব। মাঝারি আছে, এটাকে আছে, এটাকে ভেজে নিতে হবে। আমার এই পিঠো ভাজা হয়ে গেছে, একদম সমানভাবে লাল করে হয়ে গেছে। এটা 2 মিনিট হয়ে গেছে। মোটামুটি বড়াটা ভাজতে 5 মিনিট সময় মতো লাগে। এবার আমি এগুলোকে এটার মধ্যে তুলে নিচ্ছি। বড়াটা দিয়ে ভাত খেতে প্রথম পাতে খুবই ভালো লাগে। একটু তিতকুটো ভাব হয় বটে, কিন্তু খুবই ভালো লাগে। এই বড়ার সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। আমি এখানে 2 শুকনো লঙ্কাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি 1 মিনিট মতো ভাজলাম। আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটাকে নামিয়ে নিচ্ছি, এদিকে গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল ঘিমে শাক দিয়ে আমার 2 আইটেম, একটা হচ্ছে কুমড়ো দিয়ে ঘিমে শাক ভাজা, আর একটা হচ্ছে বেসন দিয়ে ঘিমে শাকের বড়া ভাজা। এই বেসন দিয়ে ঘিমে শাকের বড়াটার উপরে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এই 2 আইটেমই গরম গরম প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমার এই ভিডিও 2 যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও 2 তোমরা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে, আশা রাখি ভালো কিছুই আনবে। ততদিনে তোমরা এই এর মজাটা, কিমে শাকের মজাটা নিতে পারো, নিতে থাকো। আর সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।